অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি, এই 11ই মে যে শনি গ্রহ বকরি হয়েছে, এর ফলে চারটি রাশি 5 মাসের জন্য সাবধানে থাকুন। তো প্রথমেই আপনাদেরকে জানাই, বেশ কিছু নেগেটিভ কমেন্টস কিন্তু এখানে আসবে, আমি তাতে কিছু পরোয়া করি না। দেখুন, জ্যোতিষশাস্ত্রটা টোটাল গ্রহের উপর নির্ভরশীল, গ্রহ যা বলবে তাই একজন জ্যোতিষীকে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরতে হবে। দেখুন, শনি যে বকরি হচ্ছে তার ফলে যেমন যে যে রাশির 3 গুণ বেনিফিট হবে, অর্থাৎ যদি শুভ অবস্থায় থাকে, তেমনি এই শনিগ্রহ গোচর অনুযায়ী, বকরির গোচর অনুযায়ী এই যে অশুভ ফল দিবে, অর্থাৎ সাবধান থাকতে হবে, 3 গুণ আপনাদেরকে অশুভ ফল পর্যন্ত দিতে পারে এই শনি মহারাজ। তো কোন কোন রাশি তাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। তার আগে আপনাদেরকে জানাই, আমি অঙ্গারক যোগ নিয়ে আমি ভিডিও দিয়েছি, কি হতে পারে সেটাও ভবিষ্যৎবাণী আমি দিয়েছি, আমি করোনা ভাইরাসের সম্বন্ধেও ভবিষ্যৎবাণী দিয়েছি, লকডাউন নিয়েও আমি ভবিষ্যৎবাণী দিয়েছি, এর ট্রেন চলাচল নিয়ে, ভারতীয় রেল নিয়েও ভবিষ্যৎবাণী দিয়েছি, যেগুলো মিলে গেছে প্রায়। দেখুন, ভারতের রেল পরিষেবা কবে চালু হবে সেটা নিয়ে ভবিষ্যৎবাণী দিয়েছি, সেটা অলরেডি মিলে গেছে, আমি তা নিয়ে ভিডিও দিয়েছি। তো এবার আমি জানাতে চলেছি কোন চারটি রাশি এই 5 মাসের জন্য এই বকরি শনি থেকে সাবধানে থাকবেন। বকরি হওয়া মানে একটা গ্রহ যখন খারাপভাবে যাচ্ছে আপনার রাশি থেকে, গোচর অনুযায়ী খারাপভাবে যাচ্ছে, যেমনি শুভভাবে গেলে 3 গুণ শুভ ফল দিবে, তেমনি অশুভভাবে গেলে 3 গুণ অশুভ ফল দিবে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ষষ্ঠভাবে এই শনিগ্রহ বকরি হচ্ছে, অর্থাৎ আপনাদের ঋণ, রোগ এবং শত্রুতা কিন্তু এ সময় এই 5 মাসের মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে, এই দিক থেকে আপনারা সাবধানে থাকবেন। আমি দিকগুলো উল্লেখ করে দিচ্ছি কোন কোন দিকে আপনারা সাবধানে থাকবেন, ঋণ, রোগ এবং শত্রুতা থেকে সিংহ রাশি সাবধানে থাকবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির অষ্টমভাবে এই শনিগ্রহ বকরি হচ্ছে, অষ্টমভাবে মানে মৃত্যুর স্থান, অর্থাৎ আপনাদেরকে শরীর নিয়ে কিন্তু এ সময় এই 5টা মাস খুব ভুগাবে, কিন্তু যেহেতু অষ্টমভাবে এই শনিগ্রহ বকরি হচ্ছে, শরীরের দিকে আপনারা খেয়াল রাখুন এবং ছোটোখাটো দুর্ঘটনা বা চোট লাগার কিন্তু সম্ভাবনা এ সময় তৈরি হচ্ছে মিথুন রাশির জন্য। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির দেখুন, সপ্তমভাবের উপর শনি গ্রহ বকরি হচ্ছে। দেখুন, এই সপ্তমভাবের উপর শনি গ্রহ বকরি হওয়ার জন্য কর্কট রাশির বিবাহের ব্যাপারে একটু ডিলেনেস হবে, এবং যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন তাদের পত্নীর শরীর, অর্থাৎ আপনার ওয়াইফের শরীর নিয়ে কিন্তু ভুগতে হতে পারে আপনাকে, অর্থাৎ স্ত্রীর শরীর নিয়ে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, যেহেতু সপ্তমভাবে শনি বকরি হচ্ছে। আমি কারণগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার ঠিক এই কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বাদশ স্থানে এই শনিগ্রহ বকরি হচ্ছে। দ্বাদশ স্থানে শনিগ্রহ বকরি হওয়াতে আপনাদের ক্ষেত্রে আয়ের থেকে ব্যয়টা কিন্তু বেশি হবে, অর্থাৎ ইনকামের থেকে আপনাদের খরচের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে, এবং আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আছে। আমি যে কথাগুলো আপনাদেরকে এখন পর্যন্ত বললাম, ঠিক কোন কোন জায়গাতে পিং পয়েন্ট পেডিস্টার আপনাদেরকে করলাম, এই কটি রাশি, চারটি রাশি সাবধানে থাকবেন, এবং এই শনিগ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে আপনারা কী উপায় করবেন তাও আমি নেক্সট যে একটা ভিডিও আমি এর মধ্যে আপলোড করতে চলেছি সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। যাদের শনির সাড়েসাথি চলছে, শনির ঢাইয়া চলছে বা শনির দশা বা মহাদশা চলছে, তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, অবশ্যই বেনিফিটেড হবেন।
তো এই পাঁচ মাসের জন্য এই চারটি রাশি অবশ্যই সাবধানে থাকুন, শনি বকরী হওয়ার জন্য এই 11 মে থেকে শনিগ্রহ বকরী হয়েছে। ভিডিওটি এ পর্যন্ত, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।